হাই বন্ধুরা, আমি তনু। বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপি এগ রোল। খুব সহজ উপায়ে দারুণ একটি রেসিপি। আর আপনারা কি চান এত সুন্দর একটা রেসিপি বানাতে? তাহলে আমি ঠিক যেইভাবে বানিয়েছি আপনারাও সেইভাবে বানিয়ে ফেলুন। দেখবেন খুব অল্প সময়ে সুন্দর একটি রেসিপি আপনাদের হয়ে গেছে। তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখি এর জন্য কী কী লাগছে। প্রথমে আমরা যেভাবে আটা মাখাই সেইভাবেই ময়দাটাকে মাখিয়ে গোল গোল করে রেখেছি। তবে ময়দাটার ভাগটা একটু পাতলা করতে হবে, রুটিটা যতটা হয় তার থেকে একটু পাতলা। আর নিয়েছি 4টে ডিম। শসা, গাজর, পেঁয়াজকে সরু সরু করে স্যালাড করে কুচিয়ে রেখেছি। আর লাগছে একটু সস, আর কিছু লাগছে লঙ্কা কুচি। এবার আমরা কিভাবে বানাবো এটা দেখুন। প্রথমে আমি অল্প একটু গুঁড়ি নিয়ে এর মধ্যে ভালো করে দুপাশটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে গোল করে বেলে নেব। তবে যতটা সম্ভব পাতলা করার ততটা পর্যন্ত পাতলা করবেন। এটা যতটা পাতলা হবে ততটাই খেতে কিন্তু টেস্টি লাগবে। তাই আমি দেখুন কীরকম পাতলা করছি। দেখছেন আমি কতটা পাতলা করছি? দেখুন এবার এই রকম পাতলা হবে, এই রকম পাতলা হবে। এবার আমি সব রুটিগুলো একসঙ্গে বেলে নিয়েছি। এবার আমি একটি তাওয়ার মধ্যে রুটিগুলোকে আগে সব একসঙ্গে সেঁকে নিচ্ছি। দেখুন হালকা একটু একটা সাইড হয়ে গেলে আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে সব রুটিগুলোকে একইভাবে সেঁকে নেব। দেখুন গায়ে কিন্তু একটুও অন্যরকম লালচে ভাব আসছে না, একটু জাস্ট সাদা রঙটা, কাঁচাটা একটু শুকিয়ে যাবে, তারপরেই আমরা ঘুরিয়ে নিচ্ছি। এখন প্রত্যেকটা রুটি কিন্তু একই রকমভাবে হচ্ছে। আমার মনে হয় না এর থেকে সহজ উপায় আর কিছু আছে। দেখছেন সবগুলো এমনভাবেই সেঁকা হয়েছে যেন এর কোনো দু সাইডটা লালচে ভাব না এসে যায়। সুন্দর একটা সাদা সাদা ভাব রয়েছে। এখন তাহলে রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেঁকা হয়েছে, একটুও দাগ নেই। শুধু কাঁচা ভাবটাকে একটু শক্ত করে নিয়েছি, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার একটা ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন আর লঙ্কার কুঁচি দিয়ে দিচ্ছি। লঙ্কার কুঁচি দিয়েছি, এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে এটাকে আগে মাখিয়ে নিচ্ছি। আমি একটা কাপের মধ্যে এটা করছি, আপনারা চাইলে গ্লাস কিংবা বাটিতেও করতে পারেন। এবার আমি তাবার মধ্যে তেল দিয়েছি। আগে আমি তেলের মধ্যে রুটিটাকে ভেজে নেব। সেঁকে রাখা রুটি তাকে আমি তেলের মধ্যে দিয়েছি। আমি একসাথে রুটিগুলো করে নিয়েছি যাতে আমার করতে সুবিধে হয়। আপনারা চাইলে একটা একটাও করতে পারেন। দেখুন তেলের মধ্যে হালকা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা লাল হয়ে গেছে, এবার এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি আটকে রাখা ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা রুটিটাকে, এবার আমি ডিমের মধ্যে আস্তে করে বসিয়ে দিলাম। দেখুন ডিমটা চারিদিকে ছড়িয়ে গেছে, দেখতে ভালো লাগছে।
এবার আমার এটা ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আছে দেখুন, আমি আর একটা দেখাচ্ছি, সেই একইভাবে হালকা হালকা ভেজে রেখেছি। আপনাদের সুবিধের জন্য আর একটা ভেজে দেখাচ্ছি। এর মধ্যে আবার একটু তেল দিচ্ছি, দিয়ে সে আবার একইভাবে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম, ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আস্তে করে রুটিটাকে এই ডিমের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, চেপে চেপে দেখুন ডিমটাকে কিন্তু চেপে চেপে চারিদিকে যেন ছড়িয়ে যায়, সেইভাবে জোরে জোরে চেপে দিচ্ছি। আর ভেতরে যেন কাঁচা অংশটা না রয়ে যায়, তাই একটু জোরে জোরে চাপছি। দেখুন দেখুন, সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমরা কি করব, যে স্যালাডটা কোচানো ছিল সেটাকে একটা যে রোল করেছি তার মধ্যে একটা সাইডে বেশ সুন্দর করে লম্বা করে দিয়ে দিচ্ছি। দেখুন স্যালাডটা লম্বা করে দিয়েছি। এবার একটু সস চামচে করে নিয়ে অল্প অল্প করে দিচ্ছি। আপনারা চাইলে যে যেমন সস খেতে চান সে ততটা পরিমাণে দেবেন। আমি এখানে শুধুমাত্র টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। এবার হালকা করে ওপর দিকটা মুড়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে রাউন্ড করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে গোল করে নিচ্ছি। এবার একটা কাগজ দিয়ে সাইড মুড়ে দিচ্ছি, যাতে আমাদের ধরে খেতে সুবিধে হয়, তাই কাগজটা দিয়ে সুন্দর করে মুড়ে দিচ্ছি। দেখুন পেছনটা কিরকম করে মুড়ছি, এইভাবে গোল করে আস্তে আস্তে করে একটার ভিতরে ওইটাকে ঢুকিয়ে দিয়েছি। দেখুন সুন্দর করে মোড়া হয়ে গেছে, দেখতে লাগছে না দোকানের মতো, একদম পারফেক্ট লাগছে দোকানের মতো। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি করে। দেখুন লম্বা করে দিয়েছি, সরু করে সসটাকে অল্প করে দিচ্ছি। যে যেমন সস খেতে চাইছে সেরকম দেবেন। হালকা করে আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। আবার কাগজটাকে একইভাবে দিয়ে দিচ্ছি, একদম লাগছে না রাস্তায় দাঁড়িয়ে যেমন আমরা এগরোল খাই বা কেউ রেস্টুরেন্টে বসে খায় সেই রকম দেখতে লাগছে। তো তাই আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম এগরোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।